जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बन्धुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेके जानाई सुस्वागतम। देखुन एई पवित्र कार्तिक मास बा दामोदर मास चलाकालीन आपनारा जे कोनो एकटी बृहस्पतिवार दिन सन्ध्या बेलाय आपनार बाड़ीर ईशान कोण अर्थात उत्तर पूर्व कोणे पुते दिन एई एकटी वस्तु। जीवने कखनो टाकार अभाव हबे ना, मालकीर आशीर्वादे आपनार जीवने टाका पैसा जे खान थेकेई होक आसते ठीक शुरू करबे। देखुन एई उपायटी अत्यंत कार्यकारी एबं प्रमाणित ओ फलप्रद उपाय, एबं जारा मने विश्वास रेखे एई उपायटी करेन तारा जीवने अवश्यई सफलता पाय एबं उन्नति करते पारे। सुप्रिय बंधुरा, जारा दीर्घ दिन धरे अर्थकष्टे भुगजेन, जादेर हाते টাকা পয়সা একেবারে থাকছে না, অর্থ জলের মতন খরচ হয়ে যাচ্ছে, জীবনে আনন্দ নেই, ফুর্তি নেই, পারিবারিক অশান্তি লেগেই রয়েছে একমাত্র অর্থের কারণে, বা আপনারা ইনকাম করছেন ঠিকই কিন্তু সেই অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ওভারঅল অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই ছোট্ট উপায়টির মাধ্যমে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা ছাড়া কোনো দিনই টাকা পয়সা কিন্তু জীবনে প্রাপ্ত করা সম্ভব নয়। তবে উনার কৃপা দৃষ্টি থাকলে দেখবেন খুব সহজেই আমরা কিন্তু সুনিশ্চিতভাবে লক্ষ্মী লাভ করতে পারি, টাকা পয়সাকে অর্জন করতে পারি, জীবনের ছবিটা পাল্টে যেতে পারে বা পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকে। তাই উপায়টির মাধ্যমে শুধু যে আপনারা অর্থকে আকর্ষণ করবেন তা ঠিক নয়, আপনারা মা লক্ষ্মীকেও প্রসন্ন করতে পারবেন। যাই হোক, দেখুন এই উপায়টি আপনারা এই কার্তিক মাস বা দামোদর মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন করবেন, এবং কন্টিনিউ প্রত্যেকটা বৃহস্পতিবার দিন কিন্তু উপায়টি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে যে গৃহে বৃহস্পতিবার দিন আমিষ রান্না করা হয় বা গ্রহণ করা হয় সেই গৃহে কিন্তু কখনোই আয় উন্নতি সম্ভব নয়, মা লক্ষ্মী কখনোই সেই গৃহে কিন্তু বিরাজ করেন না। তাই যারা এই উপায়টি করবেন অতি অবশ্যই বৃহস্পতিবার দিন কিন্তু ভুল করেও আমিষ খাবার খাবেন না, বরং নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখুন বন্ধুরা, আপনারা এই টুটকাটি করার জন্য প্রথমত লাল কাপড় বা চেলি সংগ্রহ করবেন এবং একটি হলুদের গাঁট সংগ্রহ করবেন, সাথে একটি সুপারি ও একটি এক টাকার কয়েন নিয়ে নেবেন। এই প্রত্যেকটি জিনিস আপনারা কিন্তু খুব ইজিলি দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। এরপর আপনারা যেটা করবেন, সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার পর, সন্ধ্যা দেখানোর পর আপনি আপনার ঠাকুর ঘরে সিংহাসনের কাছে বসবেন আগে, হ্যাঁ, তারপরে আপনারা নিজেদেরকে শুদ্ধ করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটি কাঁসা বা পিতলের পাত্রে এই চারটি জিনিস রাখবেন, একটি লাল চেলি কাপড় বা শালুকানি কাপড়, একটি হলুদের গাঁট এবং একটি এক টাকার কয়েন। এরপর মা লক্ষ্মীর সামনে আপনারা একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর আপনারা যেটা করবেন তা হলো আপনারা মা লক্ষ্মীর চরণে এক একটি করে সুপারি ও এক টাকার কয়েন এবং একসঙ্গে হলুদের গাঁটটি আপনারা নিবেদন করে দেবেন। এরপর আপনি মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন আপনার মতো করেই। আপনি মা লক্ষ্মীর আরাধনা করবেন, মা লক্ষ্মীকে ফুল দিবেন, ফল দিবেন, নৈবেদ্য অর্পণ করবেন। একই সঙ্গে বলে থাকি খুব ভালো হয় যদি আপনি মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে পারেন এদিন, তাহলে অতি অবশ্যই কিন্তু অত্যন্ত এটিকে সংসারের জন্য মঙ্গল মনে করা হয়, মা লক্ষ্মী এতে আকৃষ্ট হয় এবং সেই গৃহে বিরাজ করে। এবং আপনারা মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটা অবশ্যই কমসে কম 108 বার জপ করবেন। মন্ত্রটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওটি স্পষ্ট করে দেখে নিতে পারেন। মন্ত্রটি হলো মহালক্ষ্মী নমো, নমো ওম বিষ্ণুপ্রিয়ায় নমো, নমো ওম ধনপ্রদায় নমো, ওম বিশ্বজননী নমো নমো। মন্ত্রটি জপ হয়ে যাওয়ার পর আপনারা মায়ের চরণ থেকে এই তিনটি জিনিস সংগ্রহ করে সেটি তুলসী তলায় গাছের নিচে অর্পণ করে দেবেন। তবে কোনো মতেই তুলসী গাছে কিন্তু স্পর্শ করবেন না, একটু দূরে থেকেই এগুলি তুলসী মাতার চরণে নিবেদন করে দেবেন।
সাথে অবশ্যই প্রদীপ এবং তুলসী মাতাকে দেখাবেন, ধূপ দেখাবেন। আপনারা যদি এই প্রদীপ প্রতি বৃহস্পতিবার আপনারা যদি এই তুলসী মাতার সম্মুখে দেখাতে পারেন, তাহলে আপনার জীবনে বা আপনাদের গৃহে কখনোই নেগেটিভ এনার্জি তৈরি হবে না, প্রত্যেকের এতে মঙ্গল হয়। এরপর আপনি তুলসী থানে দাঁড়িয়ে তুলসী মাতার নাম স্মরণ করে দুহাত জড়ো করে আপনারা এই মন্ত্রটি, আরেকটি মন্ত্র বলছি, সেটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এরপর আপনি তুলসী মাতাকে আপনার সমস্ত মনস্কামনা জানিয়ে যে তিনটে জিনিস আপনারা তুলসী তলায় অর্পণ করেছিলেন, সেই তিনটে জিনিসকে আপনারা সেই লাল চেলি কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে রেখে এরপর বেঁধে দেবেন, পুটুলি করে রেখে দেবেন। এরপর আপনি আপনার নিজের কপালে দুটি চোখে ওই পুটুলিটি স্পর্শ করে সেই তিনটে জিনিস সংগ্রহ করে আপনার বাড়ির যে ঈশান কোণ রয়েছে, অর্থাৎ বাড়ির যে উত্তর পূর্ব কোণ রয়েছে, মানে বাড়ির বাস্তুর ভিতরে কিছুটা মাটি খুঁড়ে আপনারা মা লক্ষ্মীর নাম স্মরণ করতে করতে আপনারা সেই জিনিসটি ওইখানে পুঁতে দিবেন। একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় আমি জানিয়ে দিই যে তুলসী গাছ গৃহের ঈশান কোণে লাগানো অত্যন্ত শুভ হিসাবে শাস্ত্রে চিহ্নিত করা হয়েছে, কারণ এদিকে এই গাছ থাকলে গৃহের সদস্যদের মঙ্গল হয়, পরিবারের অশুভ শক্তি দূর হয়, কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি পরিবারের কোনো প্রকারের ক্ষয়ক্ষতি করতে পারে না। এবং তুলসী গাছে যখন আপনারা জল নিবেদন করবেন, তখন কিন্তু অবশ্যই ভেজা কাপড়ে কিন্তু জল নিবেদন করবেন না, শুকনো কাপড় পরিধান করে তারপরেই কিন্তু জল নিবেদন করবেন। এছাড়াও তুলসী গাছের নিত্য সেবা করা আমাদের একান্তই উচিত, তাই নিত্য সেবা করবেন প্রত্যেক দিন, ধূপ দিয়ে ধূপ দীপ দেখিয়ে তুলসী আরতি কিন্তু অবশ্যই করবেন। এর ফলে বাস্তুতে শুভ শক্তির আগমন ঘটবে, তাই অতি অবশ্যই আপনারা ঈশান কোণে তুলসী গাছ স্থাপন করবেন আপনাদের বাস্তুর উত্তর পূর্ব কোণে। এরপর দেখুন, অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে যারা ধরুন ফ্ল্যাটে রয়েছেন তারা কিভাবে করবেন। তারা একটি মাটির পাত্রের মধ্যে তুলসী গাছ লাগাবেন এবং সেই তুলসী গাছটি আপনাদের ফ্ল্যাটের উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ দিকে রেখে দেবেন এবং সেই লাল চেলি কাপড়ের পুটুলিটিকে তুলসী গাছের যে টব রয়েছে সেই টবের মধ্যে কিছুটা মাটি খুঁড়ে পুটুলিটিকে পুঁতে দেবেন। আপনি যদি টোটকাটি বা উপায়টি সঠিকভাবে করতে পারেন, সমস্ত অর্থনৈতিক কষ্ট দারিদ্রতা আপনাদের জীবন থেকে কিন্তু দূর হতে বাধ্য, জীবনে অপার সুখ শান্তি আসতে বাধ্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।